দোয়া করতাম প্লাস দোয়া আমরা লইতাম। আর দোয়া লইতে হইলে নিজের কর্মওয়ালা করা লাগব, যে কর্মর কারণে সামনেওয়ালায় অটোমেটিক দোয়া দিব। দোয়া আমরা মা বাপর কাছ থেকে লইতাম, দোয়া আমরা আসাতিদাই কেরামকলর কাছ থেকে লইতাম, দোয়া আমরা আমরার যে মুর্শিদ ইয়া যার কাছে আমরা বয়েত হইছি তানোর কাছ থেকে আমরা দোয়া লইতাম। আমি মাতো আসলাম যে তিনজন আবদুল্লাহ, একজন আবদুল্লাহ বিন মাসউদ, একজন আবদুল্লাহ বিন আব্বাস আর একজন আবদুল্লাহ বিন উমর, তিনজনে আল্লাহর রসুলের ওলা খিদমত করছেন আর তিনজনরে আল্লাহর রসুলে দোয়া দিছ, একজনরে আল্লাহ তফসিরের ইমাম বানাইছ আর একজনরে আল্লাহ ফেকা মাসলা বিভাগের ইমাম বানাইছ আর আরেকজনরে আল্লাহ রাব্বুল আলামিনে হাদিসের ইমাম বানাইছ। ইমামুল মুহাদ্দিসিন ইয়া ইমামুল ফুকাহা ইয়া ইমামুল ইয়া রাইসুল মুফাসসিরিন, একমাত্র আল্লাহ নবীর দোয়ার কারণে। বন্দায় যে সময় দোয়া করব তার মাংরে আল্লাহর সামনে পেশ করব, তার জরুরতরে আল্লাহর সামনে পেশ করব, আল্লাহ যে সময় দিবা বন্দার জরুরত হিসাবে না বলকে আল্লাহ তান আল্লাহ হিসাবে দিবা, আল্লাহর জাত বড়, যে সময় দিবা আল্লাহ বেশি দিবা কম দিতা না। হাতিম তাই হইয়া বহুত বড় এক সখী মানু আসলাম, হাতিম তাইয়ের কাছে একজনে আইয়া টেকা ফাঁস দিনার খুঁজিছ। হাতিম তাই এতান গুলামরে কর্মচারীরে অর্ডার দিলা, এক কাম করো এই মাংনেওয়ালা বন্দারে 500 দিনার দিলাও। একজনে সওয়াল করলা যে খুঁজিছেন 5 দিনার আর আপনি দিতরা 500 দিনার, হাতিম তাইয়ে জবাব দিলা খুঁজনেওয়ালা তার ওসিয়ত হিসাবে খুঁজিছে আর আমি হাতিম তাই দাতা, আমি আমি আমার হিসাবে দিয়ার। আল্লাহ তো আহকামুল হাকিমিন, মালিকুল মুলুক, বাদশাহর বাদশাহ, আল্লাহর কাছে মাঙ্গিতাম খুঁজিতাম অর্ডার দিতাম না। আমরা দোয়া করি না, দোয়ার মানে হইল ফরিয়াদ করা, নিজর দুকড়ারে নিজর দুকরে নিজর ভিতরের যে কুড়ন আছে ও আল্লাহর সামনে পেশ করতাম। লেখনেওয়ালা হলে লেখরা বন্দায় যে সময় আল্লাহর কাছে মাঙ্গিব হে খান্দিত তড়পিত গিড়গিড়াইত, লেখনেওয়ালা হলে লেখরা বুজুর্গানে দিন হকলে ফরমাইত রা যে সময় বন্দায় আল্লাহর কাছে খুঁজিব আর এই ওলা খুঁজ হইত যে দুনিয়ার মানুষে রহম খাইতা তার উপরে, হায় রে হায়, যে সময় দুনিয়ার মানুষে তার উপরে রহম খাইবা কত খান্দি আল্লাহর কাছে গিড়গিড়াইয়া খুঁজের, এর বাদে আল্লাহ তার দোয়া কবুল করিলেন। আমরা রিতা দোয়া হয় না, আমরা আল্লাহরে অর্ডার দিই জেলেখ মালিক শুরুমো ইয়া তার কোম্পানির যাওয়ার পরে তার নৌকর সাকর হকলরে অর্ডার করে, এ আকরাম ভাই তুমি ও খাম হো খাম ও খাম ও খাম ও খাম সাইটটার আগে তুমি কমপ্লিট করিও, অমুক জায়গার থেকে ও সামান তুমি 12টার সময় আনিও, এর বাদে ও কোম্পানির ও সামান তুমি ডেলিভারি ও সময় 12টার সময় তুমি করা লাগে, যেলা অর্ডার করে মালিকে কর্মচারীরে তে আমরাও দোয়ার মধ্যে অর্ডার করি আল্লাহরে। কিতা অর্ডার করি? আল্লাহ পরিশানিত ফরসি ওগু দূর করিয়া দো, আল্লাহ আমার ফুয়ার সাকরিও না ওগু লাগাইয়া দো, আল্লাহ কয়েক দিন ওই আরছে আমার ফুড়ির আবকুনো বালা রিস্তা আন না তুমি ওগুর একটা সুযোগ দিয়া দো, আল্লাহ আমার শরীরও বড় বিমার ওগু তুমি দূর করিয়া দো। এটারে দোয়া কইন না, এটা হইল আল্লাহর কাছে অর্ডার করা, এলা হইলে কিলা কবুল করবা, খান্দা লাগবো গিড়গিড়ানি লাগবো ফরিয়াদ করা লাগবো দিলর ভিতরে খুলুসিয়ত আওয়া লাগবো, এরপরে বন্দায় যে সময় আল্লাহর কাছে এটা তড়প লই আল্লাহরে কইব আল্লাহ তার মাং ফুরা করিয়া দিবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গজওয়ার বদর বদরের লড়াই মুসলমান খম আসলা, সামান খম আসলো, মুসলমান তলে আসলা, কাফির হল উফরে আসলা, মুসলমানের কাছে কোনো লড়াইয়ের অস্ত্র আসলো না, কাফির হকলর কাছে খুব বেশি আসলো, মুসলমান যে জায়গাত আসলা বালুওয়ালা জমিন আসলো, তারা পাহাড়ের উপরে গাছর ছায়ার মধ্যে আসলা, বেসর সামান মুসলমান হল আসলা। আল্লাহর রসুল রাইতপুর তনহাইয়ের মধ্যে আল্লাহর কদম ঝুঁকিছ,
আর ঝুঁকিয়া আল্লাহর তারিফ করছেন জেলা করা লাগে আর তারিফ প্রশংসা করিয়া আল্লাহ রাব্বুল আলামিন রে ফরমাইতরা আল্লাহুম্মা ইন তুহলিক হাদিহিল ইসাবা লান তুবাদা ইলা ইয়াউমিল কিয়ামা আয় আল্লাহ আমার এই যে কমজোর যে জামাত এই জামাতরে যদি তুমি আজ দুশ্মনরা তো হালাক করে দো তোমারে ডাকনেওয়ালা নো খেউ তাকতা না আর আল্লাহর রসুলের আহজারি খান্দা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বরদাশত হইছে না নবীজির খান্দা দেখিয়া দুঃখ আর বরদাশত হইছে না হযরত আবু বকর সিদ্দিকর আল্লাহর নবীর খান্দা দরিয়া কইরা কাফাকা বিমুনাশাদাতিকা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আর খান্দিও না আল্লাহ তো রহমতর ফয়জান বদরের ময়দানে খরা শুরু করে দিছেন সুবহানাল্লাহ নবীদের দোয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুল্লর রুম খাড়া করে দিছে আর আমরার দোয়া আত উঠাইলাম আত ওখান গোসাইলাম এর বাদে ওখান খুললাম কুলিয়া এর বাদে আবার ওলা গোসাইলাম তো শেষ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার মুখতসর যে দোয়া সব হারাই দিছো নি দোয়ার মধ্যে ও দোয়াও তো আমরা করি না ইয়া ও দোয়ার পরিমাণও আমরা কিন্তু সময় দেই না বলকে আকসর মুসলমানে তো আত উঠানি লাগে দোয়া কই না আত উঠানির নাম আমরা কই আত উঠাইয়ে তো আল্লাহুম্মা আমিন তোমার দিল গাফিল তোমার জবান গাফিল তে এই গাফিল দিলওয়ালা জবানওয়ালার দোয়া আল্লাহ জীবনে কবুল করতেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দোয়া আল্লাহর কাছে কি না করছ কুজিসন কিলা মাঙ্গিসন কিলা এই সিফাত আমরার কাছে আনা লাগবে এই তলব আমরার কাছে আনা লাগবে হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহ দুয়ারে রদ করইন না হর দুয়ারে আল্লাহ কবুল করুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ হুকুম দিলা যে ইব্রাহিম তুমি তোমার আহলিয়া তোমার পরিবার আর তোমার বাচ্চা ইসমাইল রে খানো তুমি মক্কার জমিনও আল্লাহর গোরাবো যেখান বনছে ইগর নাম ও নিশান নাই মিটি গেছে ও গরর সাইডে নিয়া মক্কাত নিয়া তোমার আওলাদ ইয়ানি বাচ্চা আর তোমার বিবিরে তৈয়াও আল্লাহর গর ফার্স্টে ফরিস্তা হলে বানাইছো এরপরে হযরত আদম আলাইহিস সালামের জমানাত আসলো আদম আলাইহিস সালামের বাদে হযরত নূহ আলাইহিস সালামের জমানাত যে সময় তুফান আসলো এই তুফানে কিটা করছে বৃষ্টির তুফানে বাসাইয়া নিছে কি এর বাদে হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ও গর ওখান রে আবার বানাইছো আল্লাহর গর আর যে জাগাত তুইয়া আইবার লাগি তান পরিবার তান বাচ্চারে কইতরা এই জাগার বিষয়ে কোরআনে ফরমার গাইরু জি জারইন না ফানির কোনো ব্যবস্থা আছে না গাছর কোনো ব্যবস্থা আছে না গাছর কোনো ব্যবস্থা আছে সূর্যর তপিসরে বাসাইবার লাগি কোনো গাছও নাই জমিন করার পকড়িবার লাগি শান্তির লাগি কোনো গাছও নাই আর ফল তো রিস্ক রুটি তো বহুত দূর চটিয়াল ময়দান পাহাড় হে পাহাড় অন্য তৈসই তৈয়া যে সময় গুড়িয়া দাইতা তান বিবিয়ে দামন ধরি লইছ দামন সুটাইছুন তাই আবার দর্শন আবার সুটাইছ আবার দর্শন আবার সুটাইছ বিবিও দিনদার আসলা ও কইলা আমরুম মিনাল্লাহ আমার স্বামী এই যে আমরা রে ফালাই আপনি যাইতরা আপনার বাচ্চা যে বাচ্চা আপনি ও তো বছর দুয়ার ফরে আপনি ফাইলা আর এক সাহারা আমি আপনার বুড়াপার মধ্যে আমারেও যে ফালাইয়া দিতরা এই যে কর্ম খতরা এগুলো আল্লাহর তরফ থেকে না আপনি পারমিশন পাইছেন নি না অলাউ খররা ও কইলা না আল্লাহর তরফ থেকে ও সময় বিবি কইলা যদি আল্লাহর তরফ থেকে এই আদেশ আয় যে মক্কার জমিনও আমরা রে থইয়া দিতাতে আল্লাহ আমরা রে কোনদিন বরবাদ আর যায় করতা না থইয়া দিতা কিলা বুক ফাটের দিল ফাটের কিন্তু জবান খুলেন না পাহাড়ের আউড়ে গেছুন ফাত্তরের আউড়ে গিয়ে হাত উঠাইছুন দোয়া কররা আরে দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম আর আল্লাহর নবীর কত হাজার বছর আগে আল্লাহর ওলা ফসন লাগস অত বাল লাগছে হযরত ইব্রাহিম নবীর দোয়া ইব্রাহিম নবীর বিত্রর কলিজার টুকরা
যেটা শব্দ বানাইয়া কইছন আল্লাহর অত পছন্দ লাগছে আল্লাহ কয়েক হাজার বছর বাদে কুরআন শরীফ আল্লাহর নবীর উপরে নাজিল করা হইছে ও কুরআন শরীফের মধ্যে হযরত ইব্রাহিমের দুয়ারে আয়াত বানাইয়া দিলেছেন সুবহানাল্লাহ কিটা দোয়া কররা রব্বানা ইন্নি আসকান্তু মিন দুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম আয় আল্লাহ আমি আমার জুররিয়াত রে আমার বাচ্চা রে আমার বিবি রে ওলা এক জায়গাত থইয়া যাইয়া যেন না গাছ আছে না পানি আছে না ছায়া আছে কিছু নাই কিন্তু তোমার গরর ফাঁসে থইয়া যাইয়া আয় আল্লাহ ইনতা কিন্তু সময় নসল চলব তারা তোমার গরো তোমার এবাদত করবা যে সময় তারা এবাদত করবা মৌলা তোমার কাছে আমি কুজিয়া ওয়ারযুকুহুম মিনাস সামারাত আমার জুররিয়াতর লাগি আমার খানদানর লাগি আয় আল্লাহ তুমি ফলর তোলা ব্যবস্থা করে দিলাই আমি আর আপনি হইলে কইলাম হলে এটা এই বুড়বো কি দোয়ানি নাউজুবিল্লাহ পাত্তর হি পাত্তর চট্টান হি চট্টান দায়ে দেখো বায়ে দেখো আগে দেখো করে দেখো দূর দারাজ পর্যন্ত কোনো ফানির কোনো ব্যবস্থা নাই কোনো গাছের ব্যবস্থা নাই কোনো গাছের ব্যবস্থা নাই ইনো ফল আল্লাহ কিলা দিবা কিন্তু দোয়া খসলা ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ কিলা করছো মক্কার জমিনও ইয়েমনের দেশ তাকিন ইয়েমন দেশ ইয়েমন তাকিন আল্লাহ এক জমিনের টুকরারে ফরিস্তার মাধ্যমে আনিয়া মক্কার জমিনও দিছেন যেখানোর নাম হইল তাইফ তাইফ দেশ তাইফ ইতাফা ইতুফু এই জমিন দে যে সময় উঠাইছেন উঠানির পরে এই জমিনে কইছে আল্লাহ ফরিস্তারে দিগার করছে আমার খানো লইয়া দেইতা কইরা ইব্রাহিম আলাইহিসসালামে দোয়া খসলা যে আল্লাহ মক্কার জমিনও ফল ফ্রুট দিবার লাগি ওটা লাগিন তোমারে খানো নিয়ার মক্কার জমিনও লইয়া দেইয়ার ও কইরা যদিন মক্কাত নিত্রায়ও আমারে তে কাম করো ফাস্টে আমারে গিদা করিও আল্লাহর গরর তাওয়াফ করাইয়া এর বাদে তুমি তাই আমারে জেনে রাখার রাখিও ও জমিনে আইয়া ফাস্টে আল্লাহর গরর তাওয়াফ করছে ওটা লাগিন তাইফ নাম হইছে তাইফ তাফা তাকে নাইছে তফ করছে আল্লাহর আল্লাহর গর এর বাদে আরবর জমিনের এক কোনার মধ্যে তাইফ শহর দেখান হওয়া হয় আপনি দেখুন মক্কা আপনি মক্কার তাকিন দুদিন হুদুদে হরম তাকিন তাইফ যে দেশ তাইফর এলাকার যদিন যায় এর মাঝখানো কোনো গাছ গাছালি আপনি ফাইতা না পাহাড় হি পাহাড় চট্টান হি চট্টান আর আখটাও গিয়েও দেখবা আপনি সরসব সাদাব হরিয়ালি হারা ভরা আঙ্গুরর বাগাত খাজুরর বাগাত এর বাদে আনারর বাগাত আফেলর বাগাত ওয়ালি এক শহর যে শহরের নাম হইল তাইফ ও দোয়া খুশলা আয় আল্লাহ তারারে ফল দো দুনিয়ার যত কোয়ালিটির ফল আছে আরবর জমিনও গিয়া ফসে ফ্যাক্টরিয়ে তার ফল যেটা বার করব যত কোয়ালিটির সামান বার করব আরবর জমিনও গিয়া আসে এখানে ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া খুশ হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা ফিরাউনের বিবি আসলা যে সময় মুসা আলাইহিস সালামের উপরে ঈমান লইয়া আইলা ফিরাউনে খবর পাইছ ও আসিয়ারে কইল আসিয়া মিশরের জমিনও সবথেকে সুন্দর তুমি আসলে সুন্দরী তোমারে আমি শাদি করছি আওলাদও নাই তোমার আর এখন শুনিয়ার বলে তুমি মুসার দিন মানি লইছো মুসার রবরে মান রে আমারে মানো না তুমি কইলা দেখান শুনছো সত্য শুনছো সত্য কথা ও সময় ফিরাউনে কইল আমারে মানো আর মুসা মুসার দিন রে সাড়ি দো মুসার রবরে সাড়ো আর না আমি তোমারে গিদা করমু গর তাকিন বেগর করে দিব এক নারীর সব তাকিন বেশি কষ্ট ও সময় যে সময় নারীর জীবন তাকিন বেটির জীবন তাকিন স্বামী দূর হয়ে যায় ইয়াতো তালাকর মাধ্যমে ইয়া তো মৌতর মাধ্যমে তোমারে বেগর করে দিব আমার গড়টা কিন্তু তোমারে বার করে দিব বেইজ্জত বেহুরমত করিয়া রিওয়ায়তের মধ্যে আয় ফেরাউনে আসিয়া রাদিয়াল্লাহু আনহার শরীরের খাফল কুলিয়া উলঙ্গ হিসাবে গিরা করছে বার করে দিস বেইজ্জত বেহুরমত করবার লাগে ও সময় হযরত আসিয়া দোয়া করছিল আল্লাহর কাছে কেদা দোয়া করছিল রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ আয় আল্লাহ আমার স্বামী ফেরাউনে তার গর তাকিন তার মহল তাকিন তার হোয়াইট হাউস তাকিন আমারে বারখরি বেগর বানাই দিছে
একমাত্র তোমার কারণে, তোমার দিনের কারণে, তোমার নবীর কারণে মাওলা শুনছি তুমি বেহতর ঠিকানা দো। আমার যে সময় দুনিয়ার বাদশাহ বেগর করে দিছে, তোমার কাছে আমি খুঁজি আর মাঙ্গি আর দোয়া করি আর ও মাওলা তুমি এখন আমার ঘর বানাইয়া দিলাম, তোমার কাছে আমার ঘর দিও। রিবায়তের মধ্যে আর শাস্তি সাজা দিয়া যে সময় ফেরাউনে আসিয়া রহমাতুল রাদিয়াল্লাহু আনহারে হ্যাঁ মারি লইছে, ও সময় আল্লাহ সাত আসমানের দরওয়াজা খুলি দিছেন আর জন্নত যেখান গর হযরত আসিয়ার লাগি বানাইছেন ও গর আল্লাহ দেখাইছেন, সুবহানাল্লাহ। তারিখি রিবায়তের মধ্যে আসিয়া রাদিয়াল্লাহু আনহার শরীরের চামড়া জিন্দাস চিলিছে ফেরাউনে, কিন্তু তানোর কষ্ট হইছে না, আল্লাহর ডাইরেক্ট জন্নতর কানেকশন করে দিছেন এক দুয়ার কারণ, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, তোমার কাছে এখন গর বানাইয়া দাও। হযরত আর দোয়া করছেন, আল্লাহ আমার দুই জিনিস শেষ, আমার বেটাও নাই, আমি বেসাহারা হয়ে গেছি, আর আমার গর নাই, আল্লাহ গর হানো দিতরা জন্নত দিতরা, দুই নম্বর স্বামী, স্বামী তো ফেরাও না আসলো, হে তো খাদাই দিছে, ও আল্লাহ কিতা দিতরা খারে স্বামী বানাইতরা আল্লাহ। যে সময় হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ওফাত হইত, মরবার আগে আল্লাহ নবীয়ে হযরত খাদিজারে কইলা, ও খাদিজা যে সময় জন্নত দেইবা আমার দুইও বিবিরে সালাম কইও, আমার তরফ থেকে সালাম। আম্মা খাদিজা পরিশান হয়ে গেলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার আগে কি আরো শাদি করছেন নি, আমি তো জানি প্রথম শাদি আপনার। ও আল্লাহ নবীয়ে কইলা, ও খাদিজা তোমার আগে আমি আর শাদি করছি না, কিন্তু আল্লাহ আমারে জন্নত, আমারে আল্লাহ জন্নত দুই নারীর শৌহর বেটা বানাইবা, একজন হইলা ফেরাউনের বিবি হযরত আসিয়া আর দ্বিতীয়জন হইলা হযরত ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম। ফেরাউন শৌহর, এই শৌহরে বেগর করার কারণে আল্লাহর কাছে দোয়া করছেন আর আল্লাহ খারে বেটা বানাইয়া দিছেন, শৌহর বানাইয়া দিছেন, আসমানের তলে আর জমিনের উপরে সব থেকে পবিত্র পাক যে জাত, জাতে মুহাম্মদ আর জাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কিনা করছেন স্বামী বানাইয়া দিলেন। দোয়ার বর বলে দোয়া করতাম আল্লাহর কাছে, আর দোয়া মুখুল ইবাদা, ইবাদতর মগজ হইল দোয়া, ইবাদতর মগজ হইল দোয়া। এই দোয়া আমরার কাছে নাই, সালাম ফেরার বারে ওলা আর কি মসজিদ তাকিন আমরা দৌড়াই, ওলা মসজিদ তাকিন দৌড়াই, বুঝা দায় আর কি করে তাকিন খে আমরা রেখা দায়িত্রা।